আগের এপিসোডে ডুডু যখন এটা প্রুভ করতে ব্যর্থ হয় যে ওরি ডিজাইনকৃত নকশাটি রঞ্জন জুয়েলারি কোম্পানি কপি করেছে, আর এই ব্যর্থতা দেখে কিন তখন ওকে সাপোর্ট দিতে পাশে এসে দাঁড়ায় এবং ওর প্রত্যেকটি পুরস্কারপ্রাপ্ত সার্টিফিকেটের প্রমাণসহ রিপোর্টারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডুডু ডিজাইনটি তারাই নকল করেছে। আর তখনই সেখানকার এক রিপোর্টার ওদের দুজনের ক্লোজ একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে আপনারা কি অস্বীকার করবেন আপনারা স্বামী স্ত্রী নন। আর এ কথা জবাবে কিন তখন ডুডু নিষেধ থাকায় ও কোনো কথাই বলতে পারে না, শুধু তাদের এটা জানায় যে সে আমার স্ত্রী, এটা সত্য, আর এর চেয়ে বেশি আমি তার অনুমতি ছাড়া আর কিছুই বলতে পারবো না। যে কথাতে ডুডু তখন প্রচণ্ড লজ্জায় পড়ে গেলে তখন কিন সবার উদ্দেশ্যে বলে যে আমি শুধু এটাই বলবো, সে শুধু আমার স্ত্রী নয় বরং একজন ট্যালেন্টেড ডিজাইনার, আর তাই আমি চাই মানুষ তাকে আমার পরিচয় নয় বরং তার পরিচয়ে আমাকে চেনে যে আমি হচ্ছি ডুডুর হাজবেন্ড। আর এ কথা বলে সবার সামনে ওর হাত দুটি ধরলে তখন মিডিয়ারা চারিদিক থেকে ওদের দুজনের ছবি তুলতে শুরু করে, যার ফলে ডুডু কোনো কথা না বলে বরং স্টেজ ছেড়ে সেখান থেকে দৌড়ে চলে যায়, যেটা কিনা কিনের কিছুটা হলেও ও মনে কষ্ট পায়। আর তারপর দিনই এই নিউজ পুরো মিডিয়াতে ছড়িয়ে গেলে তখন ডুডু বান্ধবী এসে ওকে সেই ছবিটি দেখাতে থাকে এবং অভিমানে সুরে বলতে থাকে যে তুমি তাকে বিয়ে করে বসে আছ অথচ আমাকে এই ব্যাপারে কিছুই জানাওনি। আর এ কথা বলে ও ডুডুর সাথে রাগ করে থাকলে ডুডু তখন ওর মান ভাঙাতে ওকে ফল খাইয়ে বোঝানোর চেষ্টা করে যে আসলে এই নিউজটি সত্য নয়। বাট বান্ধবী ওর কোনো কথা বিশ্বাস না করলে তখন ওকে অনেস্টলি সব সত্য কথা খুলে বলতে বলে, যেখানে ডুডু না চাইত তখন ওকে সব সত্য বলতে হয়। আর এদিকে কিন ওর সেক্রেটারিকে ওর সম্পর্কের সব সমস্যার কথা খুলে বলে যে ওকে এত পছন্দ করা সত্ত্বেও বাট গার্লফ্রেন্ড ওকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। আর বসের এসব সমস্যার কথা শুনে তখন সেক্রেটারি তাকে এই কথা জিজ্ঞেস করে যে তার পছন্দের কথা সে তাকে খুলে বলেছে কিনা, যেখানে কিন বলে যে এটা সামনাসামনি বলার কি আছে, কেননা আমি তাকে আমার ইশারায় অনেক বুঝিয়েছি। তখন জবাবে সেক্রেটারি বলে যে মেয়েরা সরাসরি শুনতে পছন্দ করে, আর তাই সেক্রেটারি তখন তার বসকে এই পরামর্শ দেয় যে ইশারা বাদে বরং তাকে সরাসরি প্রপোজ করতে, যার ফলে কিন তখন তার গার্লফ্রেন্ডকে পটাতে আবার এই ট্রিক্স খাটানোর আগাম প্রস্তুতি শুরু করে। অন্যদিকে বান্ধবী সব সত্য শোনার পর তখন ডুডুকে বলে যে মিস্টার কিনকে ওর লাইফ পার্টনার হিসেবে মেনে নিতে, কেননা সব কিছু জানার পর এটাই বুঝতে পারে যে সে ধনী হলো বাট অহংকারী নয়, আর তাই সে ওকে অনেক ভালোবাসবে। জবাবে তখন ডুডু জানায় যে এরপরও কিন্তু আছে, আর তা হলো তার লাইফ স্টাইল এবং ওর লাইফ স্টাইল অনেক আলাদা, যে কারণে ও এসব নিয়ে আর ভাবতে চায় না। তখন বান্ধবী শুনে ওকে একটি শেষ প্রশ্ন করে যে আসলে তোমার মনে তার জন্য কি কোনো ফিলিংস আছে কি নেই, আর এ প্রশ্নের অ্যান্সারে ডুডু তখন নো জানালে আর তখনই ওর ফোনে কিনের একটি SMS আসে, যেখানে কালুকে ওর সাথে তার কিছু কথা আছে বলে ওকে রোজ পার্কে আসতে বলে। আর এই SMSটি পড়ার পর তখন ডুডুর চোখে মুখে আনন্দের চিত্র ফুটে উঠলে বান্ধবী তখন ওর ফেস দেখে ও না বললেও বাট ওর মনের কথা ও ঠিকই পড়ে ফেলে। আর এদিকে কিন্নান রাগান্বিত স্বরে ওর ওয়াইফকে এসে জিজ্ঞেস করে যে ও ডুডুর ডিজাইনটি চুরি করে রংচেন জুয়েলারি কোম্পানির মালিক মিস্টার লিনকে দিয়েছে কিনা। তো ওয়ে প্রথমে না বলে তখন ওকে ফোনটি দেখিয়ে বলে যে তুমি কি এভাবে আমাকে সহ সবার সাথে চিট করে আসছো কিনা, কারণ আমি তোমার ফোনে তার সমস্ত SMS পড়েছে। আর এই সত্যতা কিনা জেনে ফেললে তখন ওয়ে লাউডলিভাবে বলে যে তুমি আমার ফোন পর্যন্ত চেক করেছ, এ কারণে তখন ও হ্যাঁ স্বীকার করে এবং বলে যে আমি যা কিছু করেছি শুধু তোমার জন্য, কেননা সে আমাকে কথা দিয়েছে যদি আমি তাকে হেল্প করি তবে সে তোমাকে CEO বানিয়ে দেবে। আর এ কথা শুনে তখন কিনান আরও রেগে যায় এবং বলে যে তুমি এতটা কিভাবে নিচে নামতে পারলে, যেখানে তোমার কাছে আমার CEO পদ পাওয়াটা কি এতই জরুরি যে তুমি বারংবারই ডুডুর ডিজাইন চুরি করো। এতে করে ওয়ে তখন ক্ষিপ্ত হয়ে বলে যে সব ব্যাপারে তুমি ডুডুকে কেন টেনে নিয়ে আসো, আর ডুডু যদি তোমার চিন্তাভাবনায় সে এতই জুড়ে থাকে তবে আমি তোমার কি। তখন কিনন শুনে বলে যে তোমার আসলেই লজ্জা পাওয়া উচিত, এ কারণে তখন ওয়েকে অনেস্টলিভাবে ওর একটি প্রশ্নের জবাব দিতে বলে যে আজ যদি ও কিন পরিবারের কোনো অংশীদার না হতো, এমনকি ভাইস প্রেসিডেন্ট না হতো, তবে কি ও কখনই ওকে ভালোবাসত কিনা। আর এ কথা জবাবে ওয়ে তখন অনেস্টলি নো বললে কিনন শুনে আহত হয়, যে কারণে এটা বলে যে ডুডু আমাকে ঠিকই বলেছিল আমি আসলে অন্ধ ছিলাম আর তাই তোমাকে আমি চিনতে পারিনি। এ কথা বলে তখন ওয়েকে ডিভোর্স দিবে বলে ও সেখান থেকে রাগে চলে যায়, যার কারণে ওই ডিভোর্স মানতে না চাইলে তখনই সমস্ত দোষ আবারও ডুডুকে দেয় এবং ওর লাইফকে হেল করার জন্য তখন ডুডুর উপর চরম প্রতিশোধ নেওয়ার চিন্তা করে। অন্যদিকে কিন ও দেখা করার আগের দিন রোজ পার্কে এসে রিহার্সাল করতে থাকে যে ও কীভাবে ডুডুকে রিং দিয়ে ভালোবাসার প্রপোজ করবে, যেখানে সেক্রেটারি তখন পুরো সময় জুড়ে তার বসকে সব কিছুর সমর্থন দিয়ে যাচ্ছে, এটা বলে যে বস এবার আপনি তাকে জয় করতে পারবেন। পরদিন ডুডু কিনের সাথে দেখা করতে রেডি হলে আর তখনই ওর কাছে কিনলানে কল আসে, তো দেখেও কলটি অ্যাভয়েড করার চেষ্টা করলে বাট এরপরও কিনলান ওকে ফোন দিতে থাকে।
যার ফলে লুডু তখন রিসিভ করলে সাথে সাথে কিলনান বলে যে ওর সাথে কিছু কথা আছে বলে দেখা করতে ওর বাসায় চলে আসছে। বাট ডুডু তখন ও ইন্টারেস্ট না বলে ফোনটি রেখে দিতে চাইলে বাট এরপর কিলনান ওকে রিকোয়েস্ট করতে থাকে যে ও সেই ডিজাইন চুরির বিষয়ে ওর সাথে কথা বলতে চায়, যেখানে এরপরও ডুডু ওর সাথে কোনো কথা বলতে না চাইলে তখন ওর আগে এটা বলে যে নেক্সট টাইমে যেন ওকে আর কখনোই বিরক্ত না করে। আর এ কথা বলে ওর সাথে সাথে লাইনটি কেটে দিয়ে বের হয়ে যায়। ঠিক তখনই দেখে মুখ ঢাকিত কেউ একজন গাড়ির ভেতরে বসে ওকে দূর থেকে ফলো করছে, আর ওকে দেখা মাত্রই সে গাড়ির স্পিড বাড়িয়ে তখন ওকে মারতে এগিয়ে আসতে থাকলে ঠিক ওই মুহূর্তে কিলনান দেখে তখন ওকে ধাক্কা দিয়ে সরে ও নিজেই সামনে পড়ে যায়, যার ফলে তখন ও নিজেই সেই অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং ওর মুখ দিয়ে তখন অনবরত রক্ত পড়তে থাকে, যেটা দেখে ডুডু তখন ওকে বাঁচাতে ও অস্থির হতে থাকলে আর এদিকে কিলনান তখন ওর সমস্ত ভুলের জন্য ওর কাছে ক্ষমা চাইতে থাকে এবং তারপরেও সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপরে ডুডু অ্যাম্বুলেন্স আনতে কল করলে দ্রুত ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ডক্টররা কিলনানকে বাঁচাতে অপারেশন থিয়েটার নিয়ে গেলে আর এদিকে ডুডু সেখানে বসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকে। আর তখনই খবর পেয়ে কিলনানের মামসহ ওয়াইফ ছুটে এলে ওয়ে তখন ডুডুকে এখানে দেখে উদ্বিগ্ন দৃষ্টিতে দেখতে থাকে। এরপর ডক্টর বের হয়ে এটা জানায় যে মাথায় প্রচণ্ড জখম হয়, রোগী জ্ঞান ফিরে পাবে কিনা তা তারা নিশ্চিতভাবে বলতে পারছে না, যার ফলে পেশেন্টকে কোমায় রাখা হয়েছে। তখন ডক্টরের মুখ থেকে এসব শুনে শাশুড়ি সহ পুত্রবধূ কান্না জুড়ে দিলে এক পর্যায়ে এই সমস্ত কিছুর জন্য তখনও ডুডুকে দোষ দিতে থাকে, আর এই জন্য ও ডুডুর উপর গায়ে হাত তুলতে গেলে ঠিক তখনই কিন এসে ওকে ধরে ফেলে এবং ডুডুকে জিজ্ঞেস করে যে ও ঠিক আছে কি না। আর তারপর ওরা যাওয়ার পথে ডুডু তখনই সব কিছু মনে করে ও সমস্ত কিছুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে যে ওর জন্য একমাত্র এসব কিছু হয়েছে। তখন কিন শুনে ওকে এটা বোঝানোর চেষ্টা করে যে এতে ওর কোনো দোষ নেই, বরং এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর এ কথা বলতেই তখনই ডুডুর সেই লোকটির ফেস মনে পড়ে, আর তাই ও কিনকে চিৎকার করে বলতে থাকে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, বরং এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আর এদিকে ছেলে জেগে ওঠার চিন্তায় কিলনানের মম পাশে বসে সে আর্তনাদ করতে থাকলে ওই মুহূর্তে পুত্রবধূ ওই এসে তার মাথায় তখন ডুডু সম্পর্কে মিথ্যে কাহিনী বানিয়ে বলতে থাকে, যাতে সে এতে ক্ষিপ্ত হয়ে ডুডুর উপর শোধ নেয়। এটা যে একমাত্র ডুডুর কারণে তার ছেলেকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সরানো হয়েছে, এমনকি ডুডুর কারণে হাজবেন্ড পর্যন্ত ওকে তালাক দিতে চেয়েছে। যার জন্য অনবরত ওর হাজবেন্ডের পিছনে লেগে থাকায় তখন ওর হাজবেন্ড ওকে পাত্তা না দেওয়ায় এই হিংসায় তখন ডুডু ওর স্বামীকে মারার প্ল্যান করে, কেননা ওর স্বামীর ফোনে লাস্ট কলটি ছিল ডুডুর নামে। আর এটা বলে ওর শাশুড়িকে প্রুফ দেখালে তখন শাশুড়ি শুনে ক্রুব্ধ হয়ে যায় এবং ছেলের প্রতিশোধ নিতে সে তখন ডুডুর উপর আরও ক্ষিপ্ত হয়ে যায়। আর অন্যদিকে ডুডু এবং কিনসহ সেই খুনিকে খুঁজে বের করতে ওরা তখন বিভিন্ন জল্পনা কল্পনা করতে থাকে, যেখানে এদিকে তখন ওই ডুডুকে ট্র্যাপে ফেলতে তখন ও এই উদ্দেশ্যে খুনি ড্রাইভারকে ফোন করে এবং তাকে ও টাকা দেবে না বলে তাকে প্রচণ্ড রাগাতে থাকে, যার ফলে ও তাকে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে এবং লাইনটি কাটার আগে তখন ওর নাম ডুডু বলে কলটি কেটে দেয়, যাতে সে ড্রাইভারকে ধরে নিয়ে গেল সব ফাঁস করলো বাট সমস্ত দোষ যেন ডুডুর উপরে গিয়ে পড়ে, যেখানে কিনা কিলনান তখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর তারপরে ডুডুর কাছে শাশুড়ির কল আসে এবং ওকে এই মিথ্যে বলে যে তার ছেলের জ্ঞান ফিরেছে, আর এ কথা শুনতেই ডুডু খুশিতে ছুটে গেলে তখন পিছু পিছু কিলনানও ছুটে যায়। এরপর দেখে যে মা ছেলের পাশে বসে আছে এবং সে ওকে দেখে জানায় যে কিছুক্ষণ আগে তার ছেলের জ্ঞান ফিরায় তখন ওর নামই শুধু বলছিল, এ কারণে সে ওকে এখানে ডেকেছে। আর তারপর এ কথা বলেই ওকে তার ছেলের পাশে এসে বসতে বললে সাথে সাথে তখন ফল কাটার ছুরি নিয়ে ওকে খুন করতে যায়। আর অমনি কিনোকে প্রোটেক্ট করার আগে ডুডু নিজেই তার হাতটি ধরে ফেলে এবং জিজ্ঞেস করে যে সে কেন ওর সাথে এমনটি করছে। তখন শাশুড়ি ক্ষিপ্ত হয়ে জানায় যে তুমি সেই ব্যক্তি যে আমার ছেলেকে মারতে চেয়েছো, আজ শুধু তোমার কারণে আমার ছেলের এই পরিণতি। তখন ডুডু শুনে বলে যে আপনি যা ভাবছেন তা সম্পূর্ণই মিথ্যে, আর তাই কিছু না জেনে এমন কাজ করা উচিত নয়। আর তারপরে পুলিশের লোক এলে তখন শাশুড়ি চিৎকার করে বলতে থাকে যে তার ছেলে খুনিকে ধরে নিয়ে যেতে। আর এ কথা শুনে তখন কিন তার সেক্রেটারিকে বলে যে সে ওর ওয়াইফের উপর অ্যাটাক করায় পুলিশকে ফোন করতে। আর তখনই সেক্রেটারি জানায় যে পুলিশরা সে ড্রাইভারকে ধরে ফেলেছে এবং ধরা পড়ার পর সে পুলিশকে জানিয়েছে তাকে খুন করাতে যে ভাড়া করেছে তার নাম ডুডু। আর এ কথা শুনতেই ডুডু তা অস্বীকার করলে পুলিশ তখন সাথে সাথে ওর হাত করা পড়াতে গেলে কিন তখন চিৎকার করে ওর ওয়াইফকে ধরে নিয়ে যেতে নিষেধ করে, যেখানে শাশুড়ি তখন এ কথা শুনতে সে সাথে সাথে আবারও সে ছুরি দিয়ে ওকে মারতে গেলে কিন তখন অমনি এসে বাধা দেওয়ায় আঘাতটি তখন ওর গায়ে এসে লাগে। এতে করে শাশুড়ি তখন কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলে আর তখনই কিন্নানোর জ্ঞান ফিরে আসে এবং বলে যে ও দোষী নয়। বাট এরপরও পুলিশ ডুডুকে ধরে নিয়ে গেলে আর ওদিকে উয়ের এতদিনের প্ল্যানিং তখন অবশেষে সাকসেস হয়। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হচ্ছে।